Boğazı bozdu ama onu kaskıyla kaçamamıyla konu tutta kazan. Açıbı yaptı dara nami gitti. ম্যাডাম ওনার কি হয়েছে ভাইয়া উনি তো আগে আমার কাছে আসলো এসে কিছু টাকা চাইছে উনাকে আমি দিছি উনি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেল ম্যাডাম ওনাকে আশেপাশে কোনো হাসপাতালে নিতে হবে প্লিজ একটু ধরেন ম্যাডাম আপনাকে দেখে নার্ভাস মনে হচ্ছে আপনি একটা কাজ করেন আপনি পাশের সিটে যে বসেন আমি ড্রাইভ করছি আচ্ছা ভাই আমি একি ভাই আপনি এটা কোথায় নিয়ে আসলেন এখানে তো আশেপাশে কোনো হসপিটালও নেই এখানে হাসপাতাল নাই সেটা আমরাও জানি কিন্তু এখানে তো আমরা আছি মানে আপনি সব কি বলতেছেন এখানে শুধু মজা হবে মজা এবার মজা হবে জান আপনি প্রতিবন্ধী না আপনি একজন সুস্থ মানুষ আপনারা দুজন মিলে আমার সাথে নাটক করতেছেন দেখেন আমাকে ছেড়ে দেন না হলে এর ফল কিন্তু ভালো হবে না এখানে চিল্লায় কোনো লাভ হবে না এখানে কেউ আসে না আর যারা আসে আমাদেরই লোক সুতরাং চিল্লায় কোনো লাভ নাই যা যা আছে সব দিয়ে দে এই গাড়ি থেকে শুরু করে টাকা মানি ব্যাগ মোবাইল যা আছে সব দিয়ে চুপচাপ এখান থেকে চলে যা আর দুই দিনের জন্য তোমারে চাই বন্ধু আমার তো ইচ্ছা করতেছে আরে এখন একটু ছুঁয়া দেই আরে বেটা তাহলে দাঁড়া না পাখিটারে একটু পোষ মানাই তারপরে যেমন চাই করিস দেখেন আপনারা দুজন প্লিজ আমাকে যেতে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আপনারা পুলিশ কি রে পুলিশের শব্দ কেন পুলিশ তো আমাদের দিকে আসছে কি করব এখন আরে আমি কেমনে কম পুলিশের জায়গায় কেমনে আসলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর আমি তো পিছনে শুয়ে ছিলাম তুই এখন কত আমি কেমনে বলি কিভাবে পুলিশ আসলো কি করবি মানে বুঝতে পারছিস না তোর আর কি করবি এখন যা করার আমি করব তোরা কি ভাবছিস যে তোদের ফাঁদে আমি পা দিছি না আমার ফাঁদে তোরা পা দিছিস মানে কে তুই এখনো বুঝতে পারিস না আমি কে আমি হইছি পুলিশ ইন্সপেক্টর সুমাইয়া মির্জা আমার পুরো টিম তোদের জন্য ওইখানে ওয়েট করতেছে চল আমার সাথে চল